সবাইকে ঈদ মুবারক আজ সাউথ আফ্রিকা বরাম ইউএস এর সুপার এর প্রথম খেলাটি হবে ইউএস এ খুবই দুর্দান্ত খেলেছে পাকিস্তানের মতো দলকে বাড়িতে পৌঁছে দিয়েছে পাকিস্তানের মতো দলকে সুপার এইট এ পৌঁছাতে দেয় সবগুলো ম্যাচে ইউএসএ ভালো খেলেছে কিন্তু এবার মনে হচ্ছে ইউএসএ আরো একটি ম্যাচ জিতে যাবে কারণ সাউথ আফ্রিকা এবারের আসরে যে খেলাটা খেলেছে মোটেই ভালো লাগে নাই তারা যেরকম হার্ড হিটার ব্যাটসম্যান আছে তারা যেরকম রান করে এরকম এরকম কোনো কিছুই তারা এবারের ওয়ার্ল্ড কাপে দেখাতে পারেনি তবে ইউএস কে তারা ইউএস তাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে কারণ খুবই দুর্দান্ত ক্রিকেট খেলছে এবারে সুপার এইট তারা পৌঁছে গেছে এবার সাউথ আফ্রিকার সাথে যে ম্যাচটি এসে আমার মনে হচ্ছে সম্ভাবনাটা আছে যদি ইউএসএ এই ম্যাচটি জিতে যায় তাহলে সাউথ আফ্রিকা সেমিফাইনালে যাওয়াতে যাওয়ার খুবই কঠিন সমীকরণে পড়ে যাবে এবং কি সাউথ আফ্রিকা সেমিফাইনালে নাও যেতে পারে সাউথ আফ্রিকা আসলে দুর্ভাগ্য তারা এর আগে টি টোয়েন্টি ম্যাচ ও সাউথ আফ্রিকা এরকমই সুপার এইটে যায় সেমিফাইনালে যায় কিন্তু তারা ফাইনালে যেতে পারে না সাউথ আফ্রিকার আসলে সমস্যাটা কোন জায়গায় তারা এত ভালো ক্রিকেট খেলে কোনো ম্যাচ না হেরে তারা খুবই দুর্দান্ত খেলে কিন্তু শেষ পর্যায়ে তারা কোন ট্রফি জিততে পারে না তবে আজকের ম্যাচে আমার মনে হয়েছে যে সাউথ আফ্রিকা জিততে পারবে না ইউএসএ আজকে ম্যাচটি জিতে নিবে তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর সবাই ভিডিওটি একটি লাইক একটু ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ